আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তাসলিম আতিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিষপ্রয়োগে হত্যা করা হতে পারে আশঙ্কা ইমরান খানের। আজ সবচেয়ে বেশি গরম পড়া 10 শহরের 4টি দক্ষিণ এশিয়ায়। 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল টোঙ্গা। বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পাচ্ছে রবীন্দ্রনাথের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কারাগারে তাকে বিষ প্রয়োগ করে ধীরে ধীরে হত্যা করা হতে পারে। গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। তাকে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার নিজের জীবন নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে ইমরান খান আদালতকে বলেন, কর্তৃপক্ষ এমন একটি ইনজেকশন দেয় যা একজন ব্যক্তিকে ধীরে ধীরে মেরে ফেলে। তিনি আশঙ্কায় আছেন যে তার সঙ্গেও হয়তো এমনটা হতে পারে। গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও বিশ্বের সবচেয়ে উত্তপ্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মিয়ানমারের চাউক। তবে আজ অন্যান্য অঞ্চলের তুলনায় যেন দক্ষিণ এশিয়াতেই গরম বেশি পড়েছে, কারণ তালিকার শীর্ষ 10টি শহরের মধ্যে 4টি রয়েছে এ অঞ্চলের। তাপমাত্রা বিষয়ক ওয়েবসাইট এলডোরাডো ওয়েদার .com এর তথ্য মতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর 3টা পর্যন্ত গত 24 ঘন্টায় চাউকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 45.7 ডিগ্রি সেলসিয়াস। এর পরের স্থানে রয়েছে পাকিস্তানের ছোর শহর, সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45.4 ডিগ্রি সেলসিয়াস। তৃতীয় স্থানে থাকা নাইজারের টিলাবেরি শহরেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 45.4 ডিগ্রি সেলসিয়াস। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ টোঙ্গায় 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার সকালের দিকে সেখানে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিওয়াটো পুটাপু থেকে প্রায় 100 কিলোমিটার দূরে 210 কিলোমিটার গভীরে আঘাত হানে। ওই ভূমিকম্পে সুনামির কোনো ঝুঁকি নেই বলেও জানিয়েছে সংস্থাটি। ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডার সহ 3 নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনেসের কাছে হামাদ আবাসিক শহরের একটি ভবনের ষষ্ঠ তলায় ওই হামলা চালানো হয়। গাজায় প্রায় 130টির বেশি টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গত 9 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হচ্ছে। ইসলামিক জিহাদকে লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলায় মঙ্গলবার সকাল পর্যন্ত গাজায় প্রায় 25 নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে 10 বেসামরিক নাগরিক এবং ইসলামিক জিহাদের 3 কমান্ডার নিহত হয়েছেন। পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মুকুটে উঠতে চলেছে নতুন পালক। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যের তালিকায় নাম উঠতে চলেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির। বুধবার এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। টুইটারে তিনি লিখেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে ভারতের জন্য দারুণ খবর। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের উপদেষ্টা সংস্থা ICOMOS এর পক্ষ থেকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় লিপিবদ্ধ করার জন্য পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের নাম সুপারিশ করা হয়েছে। 2023 সালের সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভায় এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো FM 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো News 24.com। ধন্যবাদ সবাইকে।